মাছের চাইতে ছোট, মাছের ডানার চাইতে ছোট একটা অপরাধ হজ, যাকাত, রোজা, ভালো কথা যত পূর্ণ আছে, যত নেক আমাল আছে সব ধ্বংস করে দেবে। ওই যে নবীর হলো লাইয়াহ বাতান্না আমালু, আমল নষ্ট করে দেবে, কি করে দেবে, নষ্ট করে দেবে। পরাণগঞ্জের মানুষ নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি? আচ্ছা এখানে কি হচ্ছে, এরা কথা বলে কেন? একটু দয়া করে যদি চুপ করতেন আপনারা, সামান্য একটু কথা বলবো চলে যাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না। জোর করে তো আর চুপ করানো যাবে না, আমি বলছি অনুরোধ করছি আপনাদের দয়া করে একটু প্লিজ আপনারা কথা বলে একটু অন্যদিকে যায় বলে। তাহলে পরাণগঞ্জের মানুষ আপনার রব ক্ষমা করে দেবে সব, ওনার ইচ্ছা যদি ক্ষমা করে, কিন্তু তিনি তিনি দুনিয়াতে আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি শিরিক নিয়ে মারা যাও তবে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, ভয় পাও সেই রবকে যার কাছে তোমাদের প্রত্যাবর্তন। পরাণগঞ্জের মানুষ রব কি বলছে দেখো, রব বলছে ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন লিবানি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউবাসসারুনহুম, আপনি এদেরকে দেখতে পাবেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন লিবানি, অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ, সন্তান সন্ততিকে দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও, আমাকে মুক্ত দাও, আমাকে মুক্ত করো। ভয় করুন সেই রবকে, ভয় করুন সেই দিনকে, ভয় করুন সেই আদাবকে, ভয় করুন সেই কষ্টকে, ভয় করুন সেই লজ্জা লাঞ্ছনাকে, ভয় করুন সেই অপমানকে। ওয়াসাহিবাতিহি ওয়াখি, যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলবে আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যান, আমাকে মুক্ত করেন। মানুষ যেদিন বলবে আল্লাহ এই যে খানদান, এরা আমাকে আশ্রয় দিত, আমার বংশ, আমার গোষ্ঠী, এই সবগুলোকে নিয়ে যান, আমাকে ছেড়ে দিন, আজকে মুক্ত কর। ওমেন ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পরাণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ ভয় করুন সেই দিনকে যেদিন মানুষ বলবে বিচারের মাঠে দাঁড়াবে তার পরিস্থিতি দেখবে যে তার আমলনামায় অপরাধ আর অপরাধ, গুনাহ আর গুনাহ, সেদিন তার অবস্থান সে বুঝে ভয় বলবে। ওমেন ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি বলবে ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে দুনিয়া সব কিছু নিয়ে যান, শুধু আমাকে ছেড়ে দেন। আপনার দয়ালু রব যিনি আপনাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে, খুশি হলে হাসেন, দুঃখ পেলে কাঁদেন, যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছে এত দয়া যার, যিনি আপনাকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, যিনি আপনাকে এত দয়া করেছেন, দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এভাবে আঁচলে রাখার জন্য, দিয়েছেন বাবা বটবৃক্ষের ছায়ার মতো যে আপনাকে আগলে রাখবে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা করার জন্য, যে আপনার দেখাশোনা করবে, পাহারাদার বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত, যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না, মারে না, গালি দেয় না, কারণ আপনার বাবা এসে ওকে ধরবে, তো এই বাপ দিয়েছে কে? ভয় করেন সেই রবকে যিনি এত দয়ালু, যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে, স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে, জ্ঞাতি গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় দিত, যেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো, যেদিন আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য, দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘোরার জন্য, দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য, এই আপনি আমি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে গিয়ে বলবি ইয়া আল্লাহ দুনিয়া তো দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে আমার, অন্য লোকের, অন্য কারো, অন্য কারো সব নিয়ে যান, মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি। আপনার দয়ালু রব কি বলবে শুনবেন, শুনবেন আপনার দয়ালু রব সেদিন কি বলবে, ভয় করুন সেই কথাটা, কাল্লা না, কখনো
যা মানুষের চামড়া খসে দেবে। অতপরে জাহান্নাম ডাকবে প্রত্যেক অহংকারী সত্য থেকে পিছে যাওয়া লোকগুলোকে। ভয় করো আল্লাহকে পরাণগঞ্জের মানুষ, কুলু কওলান সাদিদা এবং সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, রব তোমাদের আমলকে সংশোধন করে দেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। আর যদি তোমরা আমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যদি আল্লাহর ইবাদত করো রাসূলের মত করে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তোমরাই জিতে যাবে সবচাইতে বড় জয়। পরাণগঞ্জের মানুষ, ভয় করো আল্লাহকে। তিনি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া ক্ষমা করে দেবে ওনার মেজাজ, ওনার ইচ্ছা, যা খুশি যাকে খুশি। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ শিরক ক্ষমা করবে না জেনেও যে শিরক করবে। আল্লাহ শিরককারীকে জীবনেও ক্ষমা করবে না, মরণেও ক্ষমা করবে, বেঁচে থাকলে ক্ষমা চাইলে তো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে শিরক করে মারা গেল, সে জানতো যে শিরক বড় অপরাধ, তবু সে শিরক করেছে, আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহা অন্যায় রটনা করলো। যে ব্যক্তি জেনে শুনে শিরক করলো, যে শিরক করলো, শিরক সম্পর্কে কেন জানবে না মানুষের, মানুষের কি যুক্তি আছে আল্লাহর কাছে বলে? আপনি, আপনার রব আপনাকে বানিয়েছে, ওনার সাথে অংশীদারিত্ব কি কি কাজে হয় এটা আপনি জানবেন না, কি কারণ দেখাবেন আল্লাহকে যে আল্লাহ আমি এই কারণে এটা জানি না? অথচ আল্লাহ বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে ওনার ইবাদতের জন্য, ওনাকে জেনে শুনে মানার জন্য, শ্রদ্ধা করার জন্য। যদি আমরা বলি যে আল্লাহ আমি তো এই জিনিসটা ছেলে সন্তানের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে জানতে পারিনি, সেই ব্যাপারে রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, ধন সম্পদ ছেলে সন্তানের মোহে পড়ে, ওদের লোভে পড়ে, ওদের পিছনে, ওদের জীবন, ওদেরকে একটা কিছু করে দেবার ফান্দে পড়ে, ফাঁদে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিক, তোমাদের মধ্যে যে ব্যক্তি ধন সম্পদের ছেলে সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। বুঝে আসছে না আসেনি? শুনুন, রব বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর ক্ষমা করে দেবে যা খুশি যাকে খুশি। আমাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ভীষণ ভাবে পথভ্রষ্ট, সে সব চাইতে পথভ্রষ্ট, সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। যে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ বলছে সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। পরাণগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ বলছে ইন্নাহু, নিশ্চয় তিনি, মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওর হজ, ধ্বংস হয়ে গেছে ওর মসজিদ বানানোর টাকা পয়সা, ধ্বংস হয়ে গেছে ওর ইতিমখানায় বস্তা বস্তায় চাল আর ডাল, হেঁটে যাওয়া গরু মহিষ ছাগল ধ্বংস হয়ে গেছে, ও ওর সব ধ্বংস হয়ে গেছে যে আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিল, জান্নাতে ঢুকতেই পারবে না যে আল্লাহর সাথে শিরিক করে মরে গেল। ভয় পেও না পরাণগঞ্জের মানুষ, বেঁচে আছো তো, জীবনটা আছে, এটা আল্লাহর নিয়ামত। বলেছিলাম কিনা, এখনই মাপ চাও, এখনই মাপ চাও। আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ করার আগে তোমাকে বলবো,
জানা করেছো করেছো, সুদ খেয়েছো খেয়েছো, গীবত করেছো করেছো, চুরি করেছো করেছো, মিথ্যা বলেছো বলেছো, যা খুশি করেছো করেছো, আজকে থেকে আল্লাহকে ভয় পাও। তোমার রব কত দয়ালু, এই জীবন, এই নিঃশ্বাস তোমার জন্য কত বড় নিয়ামত, তুমি অনুভব করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি অনুভব করবে। আমি আমার সেই উদ্দেশ্যের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, যাতে মাহফিলটা শেষ করা যায়। শোনো মানুষ, শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করো মানুষ, মানুষ রবের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো, দরকার নেই রব ছাড়া। রিজিক দাতা কে? সন্তান দাতা কে? সুস্থ করে কে? তাহলে মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে? মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে? মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে? না, তুমি আল্লাহকে সব জায়গায় পাবে, তোমার হৃদয়ে স্মরণে, আকাশের আরশে আলিমের উপরে তিনি, কিন্তু তুমি যখন ওনাকে স্মরণ করো তিনি তোমার সঙ্গেই থাকে স্মরণে। সুবহান আল্লাহ। পরানগঞ্জের মানুষ, কি রব পেয়েছো শুনবে, শুনবে কি রব পেয়েছো, দেখো তো তোমার রবটা কত দয়ালু, তোমাকে কত ভালোবাসে। তুমি আমি অপরাধে লিপ্ত, হৃদয়টা কালো কুলুষ হয়ে গেছে, হৃদয়টা জং ধরে গেছে পরানগঞ্জের মানুষ। তা না হলে রবের এত দয়ার কথা শুনেও মানুষ রব থেকে দূরে থাকতে পারে? 60 বছর 70 বছর জীবনকে প্রাধান্য দেয় অনন্ত জীবনের বিনিময়ে, হৃদয়টা অসুস্থ হয়ে গেছে মানুষ, পরমগঞ্জের মানুষ হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। দেখো একটু বিবেচনা করে, 70 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে কেউ অনন্ত জীবনের পিছে ঘুরে? নিশ্চয়ই একটা রুগ্ন হৃদয় এটা করতে পারে, সুস্থ হৃদয় পারে না। রব বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আর তোমরা তীব্র দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে আসো। কে বলছে কথা? আসবে তো, আসবেন তো। দেখুন, আপনি গুনাহ করেন আর নেকি করেন, মরে যেতেই হবে। আপনার গুনাহ আপনার বয়স বাড়াতে পারে না, আপনার অপরাধ আপনার যৌবন বাড়াইতে পারে না, আপনার অপরাধ আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য সম্পদ লিখেছে তাই আপনি পাচ্ছেন, অধৈর্য হওয়ার কারণে আপনি ইল্লিগাল ওয়েতে এটা অর্জন করে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আল্লাহর কাছে হিদায়াত চাননি বলে নিজে 2 নম্বর পথে কামাই ফেলছেন, ধৈর্য ধরে 1 নম্বর পথে থাকতেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেন যে স্বর্ণের খনি পায়ের মধ্যে লেগে গেছে আর বিলিনিয়ার হয়ে গেছে। না না, আপনি চুরি করে বড় লোক হননি, এটা আল্লাহ লিখেছে তাই পাচ্ছেন। আল্লাহ সম্পদটা লিখেছে, কিন্তু চুরিটা আপনি নিজের ইচ্ছায় করেছেন, আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? পূর্ণ স্বাধীনতা দিয়েছে। দেখেন না, বাপের একমাত্র মেয়ে, 50 বিঘা জমি, ছেলেই হয় না, একটা কাজের ছেলে, কাজে নিয়ে আসছিল, মিনতি মিনতি বুঝুন, গরু ছাগলকে ঘাস গোবর দেয়, ধান চাষ করে, অন্য অন্য লোকজন রাখে, তো যেই লোকটার 50 বিঘা জমি সেই লোকটার মেয়েটার একটু একটা চোখ ছোট অথবা একটু অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক না, কিন্তু খুব সুন্দরী। এই দরিদ্র ছেলেটাকে দেখে বাপ মনে করে যে আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দিব, আমি মরে গেলে কে দেখবে? কাজের মিনতিকে বলে, তুই আরেকটা বিয়ে করে নিস পরে, আমার মেয়ের ঘরে যদি নাতিপুতি না হয়, হ্যাঁ, তুই পরে আরেকটা বিয়ে করে নিস, আমার মেয়েটাকে বিয়ে করে নে। 50 বিঘা জমির মালিক হয়েছে কয় বিঘে? দেখছেন রিজিক কিভাবে আসে? ও যদি এই লোকের ছেলেটাই বলে ছুরি ঢুকাই দে পেটের ভিতরে আর সিগনেচার নিয়ে নে যে আমার নামে করে দিয়েছে, তো এটা এটা তো অন্যই যে অপরাধ করলো, কিন্তু রিজিক কে লিখে রেখেছিল? আল্লাহ।
Mm-hmm.